ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যতীত এমন কোনো গুরুতর পাপ নাই যাহার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন এবং আখেরাতের জন্য জমা রাখেন। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 4211। আল্লাহ তাআলা আমার নিকট ওহি পাঠিয়েছেন যে তোমরা পরস্পরে বিনয় অবলম্বন করিবে, আর তোমাদের কেউ যেন কাহারও প্রতি শত্রুতা পোষণ না করে। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 4214।